আবারও আমাদের ক্যামেরায় ধরা পড়লো শান্তিপুরের ছেলে সূর্য প্রামাণিকের মানবিক মুখ। আজ সূর্য প্রামাণিক হবিবপুর এলাকার এক প্রতিবন্ধী মহিলার প্রতিমাসে খাদ্য সামগ্রী থেকে শুরু করে তার চিকিৎসা এবং ওষুধের দায়িত্ব নিলেন। তার পাশাপাশি সূর্য প্রামাণিক আজ আবারও হবিবপুর এলাকার বেশ কিছু মেলাকর্মীদের হাতে খাদ্য সামগ্রীও তুলে দিলেন। তারপরে হবিবপুর থেকে বেরিয়ে সোজা রানাঘাট আনুলিয়া হাসপাতালে তার দুজন সহকর্মীকে সঙ্গে নিয়ে এক মর্মান্তিক অসহায় রোগীকে রক্ত দিয়ে সাহায্য করলেন তিনি। এই সমস্ত কাজকর্ম দেখে সূর্য প্রামাণিককে হবিবপুর এলাকার কিছু মানুষ একটি ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানালেন। আসুন এবার শুনে নেওয়া যাক সূর্য প্রামাণিকের এই ধরনের মানবিক কাজকর্ম সম্পর্কে কি জানালেন হবিবপুরের একজন স্থানীয় বাসিন্দা এবং স্বয়ং সূর্য প্রামাণিক। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। আমার পাড়ায় একজন লক্ষ্মী মণ্ডল আছে, দীর্ঘ 18-20 বছর ধরে একইভাবে প্রতিবন্ধী হয়ে ঘরে পড়ে রয়েছে। বেশি ছাড়া কম হবে না আমি যতটুকু জানলাম বলছি। এবং তার দেখার মতন একটা লোক নেই। তার মা লোকের বাড়িতে কাজ করে এবং সকালবেলায় আসে এবং তার মা সেই তাকে তুলবে, স্নান করাবে, পায়খানা পেচ্ছাপ যে এ টু জেড সমস্ত কিছু সে তার মা কালিনারপুর থাকে আসে এবং তাকে পয় পরিষ্কার করে এবং সে তার মা লোকের বাড়ি কাজ করে যেটুকু আনে তার মা খায় এবং প্লাস তার মেয়েকে খাইয়ে সন্ধ্যাবেলায় আবার সে বাড়ি ফিরে যায়। বউটা দীর্ঘ 18-20 বছর ধরে এইভাবে পড়ে রয়েছে প্রতিবন্ধী হয়ে, তার পাশে থাকার মতন কেউ নেই। আজকে আমাদের একজন খুবই কাছের মানুষ পেয়েছি, তার নাম হচ্ছে সূর্য প্রামাণিক। দাদা খুব মানে কি বলবো মানুষের জন্য করে এবং মানুষের কথা ভাবে এবং সে আমার কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে ছুটে চলে এসছে সেই পরিবারটার কাছে, সেই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য। এবং সে এমন একটা আশ্বাস দিল যে প্রতি মাসে সে যাতে রেশন পায় তার ব্যবস্থাও করে দেবে এবং তার ডাক্তার খরচাটা পর্যন্ত আশ্বাস দিল যাতে তিনি ট্রিটমেন্ট হতে পারে। সেই মানে সেই আশ্বাসটা উনি আজকে দিয়ে গেলেন, তার মাকেও বলে গেলেন, তাকেও বলে গেলেন আপনি কোনো রকম চিন্তা করবেন না, আপনার পাশে আমরা আছি। এতদিন আমি সূর্যদার কোনো রকম যোগাযোগ পাইনি যার জন্য আমি বলতে পারিনি, এনার কথা আমি প্রত্যেকটা লোকের কাছে বলেছি। এবার এর আগেও আমি একদিন ওনাকে একটা কাপড় পাই দিয়েছি, আমার এমন সাধ্য নেই যে তাকে আমি কিছু দেব, কিন্তু এই সূর্যদার যেহেতু আমি পেলাম যোগাযোগ, সূর্যদাকে বললাম এবং উত্তমদা ছিল তাকেও বললাম, বলার পরে এই যোগাযোগটা হওয়ার পরে তারা ছুটে আসে এবং আসার পরে তার পরিবার একদম ঘরের মধ্যে গিয়ে দেখে পুরো পরিস্থিতিটা বুঝে শুনে তারা আজকে তার পরিবারকে পুরো আশ্বাস দিয়ে গেল, রেশনের দায়িত্ব, ডাক্তার খরচা, এ টু জেড যা লাগবে উনি যতদিন বাঁচবে এই আশ্বাস আজকে ওনারা দিয়ে গেল। আমি পাড়া প্রতিবেশী হিসাবে আমি খুব খুশি এবং গর্বিত যে এরকম গরিব মানুষের পাশে যারা দাঁড়াতে পারবে তারা ভগবান উপরে আছে, নিচেও এরাই হচ্ছে ভগবান। আর আমার কিছু বলার নেই, এরকম যে যে পরিবার যার পাশে যে দাঁড়াতে পারবে এখনকার দিনে আমি মনে করি সেই হচ্ছে অরিজিনাল মানুষ এবং মানুষ সে তার পরিচয় দেয়, আর আমার কিছু বলার নেই। আমার নাম রুমা চৌধুরী। গত লকডাউনেও কাজ করেছি, অনেক মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু তখন আমাদের নেটওয়ার্কটা অত বড় ছিল না, আমার পাশে অত মানুষ ছিল না। এইবার প্রথম দিন লকডাউন থেকেই আরম্ভ করেছি, কিন্তু থামার কোনো চিন্তাভাবনা আমাদের নেই। লকডাউন যদি মিটেও যায়, করোনা পরিস্থিতি থেকেও যায়, তাও মানুষের পাশে থাকব এবং করোনা হয়ে কমে যাওয়ার পরেও আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করব। কতটা এরিয়া ভিত্তিক নিয়ে এই কাজকর্ম চালিয়ে যাচ্ছে? আপাতত আমাদের যে এরিয়া শান্তিপুর টাউন পঞ্চায়েত কভার হয়ে গেছে, রানাঘাট হবিবপুর খানিকটা আসতে পেরেছি, কিন্তু বেশি আসি না কারণ আমার দাদারা অনেক সহযোগিতা করে এখানে, দাদাদের পাশে থেকেই সব কিছু করতে চাই। আপনার নাম? সূর্য প্রামাণিক। It's caught in the crossfire.